রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে ফেনীতে যাত্রাবিরতি এবং চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করার কথা রয়েছে তার। এদিকে বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমারের সাথে সুসম্পর্ক রয়েছে, এমন মিত্র দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে বাংলাদেশকে রোহিঙ্গা সংকট সমাধানের চেষ্টা করতে হবে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। পথে পথে বিপুল সংখ্যক নেতাকর্মীদের ভিড় ঠেলে ধীর গতিতে এগিয়ে চলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবাহক। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন এবং শরণার্থী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়া বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে রয়েছেন দলের মহাসচিব সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লার পথে পথে স্থানীয় নেতাকর্মীরা রাস্তার দুপাশ থেকে অভিনন্দন জানায় বেগম জিয়াকে। এর আগে সকাল পৌনে দশটায় গুলশানের বাসা থেকে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন। সেখানে দলের মহাসচিব সফরের জন্য সরকারের কাছে সর্বাত্মক সহযোগিতা চান। আমরা আশা করি যে পথিমধ্যে আমরা সরকারের সব রকম সহযোগিতা পাব এবং আমরা এটাও আশা করি যে আমাদের নেতাকর্মী যারা দীর্ঘদিন পরে তাদের নেতাকে সামনে দেখবেন, তার সেই জন্য যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটাও আমরা আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাদের নেতাকে সম্মান জানাবেন, সম্বর্ধনা জানাবেন। রোহিঙ্গা শরণার্থীদেরকে ফিরিয়ে নিতে মিয়ানমারের মিত্র দেশগুলোর সাথে বাংলাদেশকে সম্পর্ক বাড়ানোর তাগিদ দেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে, যে দেশগুলোর শক্তিতে মিয়ানমার এখন পর্যন্ত আপনার গণহত্যা বন্ধ করছে না, সেই দেশগুলোতে যেতে হবে প্রধানমন্ত্রীকে, তাদেরকে বোঝাতে হবে এবং কনভিন্স করতে হবে। আজকে মিয়ানমারকে যদি আপনার সত্যিকার অর্থে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই যারা তাদেরকে সহযোগিতা করছে বা তাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে আগে বোঝাতে হবে যে আমরা কী অবস্থার মধ্যে আছি, তাহলে সফল হবে। এর আগে 2012 সালে সবশেষ কক্সবাজার সফর করেছিলেন বেগম জিয়া। দীর্ঘ প্রায় আধা কিলোমিটার ধরে বেগম খালেদা জিয়ার গাড়িকে ঘিরে এই ধরনের মানুষের উচ্ছ্বাস ছিল এবং পুরো রাস্তা জুড়ে ছিল বেগম জিয়াকে অভিনন্দন জানানোর জন্য নেতাকর্মীদের ঢল। চট্টগ্রামে রাত্রি যাপন করে রোববার তিনি কক্সবাজার রওনা করবেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ। দর্শক, বেগম জিয়ার গাড়িবহরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, খালেদা জিয়ার গাড়ির বহর এখন কোথায় অবস্থান করছে সে চিত্র আমাদেরকে জানান। এই মুহূর্তে মেঘনা ব্রিজে রয়েছে গাড়ি। বেগম জিয়ার গাড়িবহরটি এই মুহূর্তে সোনারগাঁ পার হয়ে মেঘনা সেতুতে উঠেছে এবং আমরা সেতুতেই রয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই গাড়িবহরটি যখন নারায়ণগঞ্জ পার হয়ে কাঁচপুর ব্রিজ অর্থাৎ চিটং রোডের কাছাকাছি ছিল, ঠিক সেইখানে প্রায় দীর্ঘ দেড় ঘন্টার একটি যানজট তৈরি হয়েছিল এবং সেই যানজটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছিলেন এবং কিছুটা সামনে দেখতে পেয়েছেন রাস্তার উপর পাথর দিয়ে রাখা হয়েছিল, এটা তার অভিযোগ। এবং তিনি বলেছেন সেইখানে তিনি ট্রাফিকদের সাথে কথা বলে রাস্তা অনেকটা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছিলেন। কিছুটা আমরা দেখেছি তাকে রাস্তায় গাড়ি থেকে বের হয়ে হাঁটতে। এখন মেঘনা সেতুতে রয়েছেন বেগম জিয়ার গাড়িবহর এবং ধীর গতিতে চলছেন। এই মুহূর্তে আসলে কিছুক্ষণ আগেও সোনারগাঁয়ে দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে পথে পথেই আসলে এই বহরে গাড়িবহরে যুক্ত হচ্ছে বিএনপি চেয়ারপারসনের এই গাড়িবহরে বিভিন্ন নতুন যেই জেলায় ঢুকছেন, নতুন যে উপজেলায় ঢুকছে গাড়িবহর সেখান থেকে নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন এই গাড়িবহরে। ঋতু, আরেকটি কথা যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এর আগে 2012 সালে সর্বশেষ কক্সবাজারের রামুতে গিয়েছিলেন। সেখানে যখন রামুতে একটি হামলা হয়েছিল বৌদ্ধদের মন্দিরে, সেই এরপর কিন্তু আর বেগম খালেদা জিয়া কিন্তু ঢাকার বাইরে নারায়ণগঞ্জ গেলেও 2015 সালে কিন্তু খুব দূরবর্তী কোনো সফরে যাননি। এটি তার দীর্ঘদিন পরে এই সফর এবং উখিয়া এবং টেকনাফের যেই কুতুপালং সহ
নয়াপাড়া এবং লেদা যে ক্যাম্পগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি ক্যাম্পই তার করার এবং সেখানে ত্রাণ বিতরণ করবেন। প্রায় 1000 রোহিঙ্গা শরণার্থীর পরিবারের মাঝে তিনি ত্রাণ বিতরণ করবেন এবং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীদের সাথেও তিনি কথা বলবেন, এমনটাই আমাদের দল থেকে জানানো হয়েছে। এছাড়া আসলে গাড়িবহর খুব ধীর গতিতে চলছে এবং গাড়িবহরে বিএনপি দলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় তাদের যে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানাতে আসছিল সেই জায়গায় পুলিশ বাধা দিয়েছে এবং বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের উপর পুলিশ আক্রমণও করেছে এবং তাদেরকে লাঠিপেটা করেছে, পাশাপাশি অনেককে আটক করেছে বলেও বিএনপি নেতাকর্মীরা কিন্তু অভিযোগ করেছেন। সেই এমন অভিযোগ আমরা কিন্তু দলের নেতাকর্মীদের কাছ থেকে টেলিফোনে তারা আমাদের কাছ থেকে কাছে এই অভিযোগগুলো করছেন। সব মিলিয়ে এখন কিন্তু মেঘনা সেতুতে সকাল 10:30 কিন্তু রওনা, এখন বেলা 2:00 বাজছে, অর্থাৎ দীর্ঘ সময় লেগে গেছে এই এতটুকু পথ আসতে। পাশাপাশি ফেনীতে তিনি যাত্রা বিরতিতে যাবেন এবং ফেনী যাত্রা বিরতির পর চট্টগ্রামে বেগম খালেদা জিয়া সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। তো ঋতু, এই ছিল আমার কাছে এই মুহূর্তে গাড়িবহর থেকে সর্বশেষ। ধন্যবাদ হাসান মাহমুদ।